আপনি দিতে পারেন এগুলা 150 টাকা জোড়া রাখবো হ্যাঁ 150 টাকা জোড়া ঈদের অফার ঈদের অফার 150 টাকা জোড়া ভাই কি বলেন আপনি হাট বাজারে গেল তো এগুলা 200 300 টাকা পিস বেচা ভাই আমার বাড়িতে আইসা যদি 9000 টাকা ভাই হ্যাঁ 3000 এটা কি ডিম ছড় না ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া জি আর কিছু কম বেশি করা যাবে ভাই ডিম যদি না তাহলে ডিম ফ্রি দেব হ্যাঁ এটাই কম ডিম ডিম ছেলে ডিম ফ্রি দিবেন না জি আর একদম 200 টাকা ভাইয়া প্যাকেজ 200 টাকা দামটা 200 টাকা উরে কেমন ভাই এটা এটা উরে ভালোই উরে ভালোই উরে জি 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 আচ্ছা আচ্ছা এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ার পেজ 100 কাল দাও জি জি হ্যাঁ জি এগুলা আচ্ছা এগুলা নাম কি এগুলা পেশুয়ারি পেশুয়ারি কবুতর হ্যাঁ তো ভাই বাচ্চা খাওয়ার কারণে কি ময়লা হয়ে গেছে বাচ্চাগুলো আচ্ছা কি ময়লা হয়ে আছে আচ্ছা 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 সবারই না গরম বেশি তো যদি আবার ঠান্ডা লেগে যায় তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে 150 টাকা 200 টাকা জোড়া থেকে শুরু হবে আজকে কবুতরগুলো তাও আবার ডিম বাচ্চা সহ কিছু কবুতর আছে আপনারা চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক আজকে আমি চলে আসলাম কুমিল্লা চান্দিনা নবাবপুরে তো এই খামারটা হলো যে একদম গ্রামের ভিতরে রুমের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে গোছানো তবে খুবই কম দামে আপনারা খুবই সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন আর যারা কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম বা আশেপাশে আসেন তারা আইসো এই খামার থেকে সংগ্রহ করতে পারবেন আর ভাই হয়তোবা এই কবুতরগুলো বিক্রি করে ঢাকা শহর একবার চলে যাচ্ছে হয়তোবা খামারটা এই জন্য ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে তো আশা করি আপনারা খুবই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন মাত্র 150 টাকা 200 টাকার বিনিময় তো আমি এখন ভাইয়ের সাথে একটু কথা বলি পরিচয়টা আমি দেই ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ মহসিন ভাই আছেন ভালো আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি ভালো আলহামদুলিল্লাহ তো আমার তো পাশের থানা হলো যে চাঁদপুর কচুয়া থানা তাই না আপনার নাম আমার পাশের থানা তো অনেক দর্শকরা হয়তো জানে প্রবাস থেকে হয়তো শুনলে এলাকার লোকজন হয়তো খুশি হবে তাই না অনেক আমার কল দিয়ে থাকেন তো আপনার ঠিকানাটা আপনি একটু গোছায় আমাকে বলে দেন ঠিকানা হচ্ছে কুমিল্লা চান্দিনা দোল্লাই নবাবপুর ফোন নাম্বার 01673183342 আর সবাই কবুতর কিনবেন দেখে শুনে কিনাটাই উত্তম কিসের জন্য এক একটা মানের ভাই এক এক রকম সেজন্য দেখে নিবেন সবাই আর আমার খামার ছেড়ে দিচ্ছি আমার উপরে ছাদের উপরে খামার ছিল খামারটা ভেঙে গেছে সে কারণে আমি নিচে রাখছি রাখাতে একটু ফলন হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি আমি আবার ঢাকাতেও চলে যাচ্ছি আমি অন্য চাকরি করি তো এই চাকরি আমি করি না যে কবুতর নিয়ে বিক্রিতা এরকম না আর যদি কেউ আমার খামারের সবগুলো নিতে চায় আমি সব খাঁচা সহ ছেড়ে দেব কম রেটের মাধ্যমে আচ্ছা তো ভাই আপনি ঢাকার মানে ঢাকার বা আপনি সারা বাংলাদেশে দিতে পারবেন ডেলিভারি দেওয়া সম্ভব আইসা নিয়ে গেলে আমার জন্য সুবিধা হয় আর আপনি যদি না আসতে পারে না আসতে পারলে আমাকে একটু টাইম দিতে হবে টাইম দিতে আপনি পাঠাতে পারবেন না জি জি আর কেউ যদি কবুতর না অযথা বিরক্ত করবেন না কিসের জন্য দেখি অনেক জনে এটা আসেনি ওইটা আসেনি সেটা আসেনি বলে কিন্তু এরকম বলার দরকার নাই ভিডিওতে যা আছে তাই জি ভিডিওতে যা আছে তাই আচ্ছা আপনি তো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডাইরেক্ট সরাসরি ফোনে কথা বলবেন নেওয়ার মতো কথা আর কেউ আছে যে এমনি ভালো নি মন্দ নি ওইরকম ভাইয়া কোনো বিরক্ত না করাটাই উত্তম আচ্ছা তো আপনি 150 টাকা জোড়া থেকে আপনার ধরুন 3000 4000 জি 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 150 টাকা জোড়া থেকে 3 4000 টাকা দর্শক তো চলুন আর দেরি করব না কাদের ভাইয়ের কবুতরগুলো আমি দেখাই ঠিক আছে জি ভাইয়া জি আসসালামু আলাইকুম চলুন দর্শক সম্মানিত দর্শক যে কাদের ভাইয়ের কবুতরের যে খামারটা আমি একটু দেখাই আপনাদেরকে পরে এক জোড়া দুই জোড়া করে আমি দেখানোর চেষ্টা করবো এদিকে প্রচুর কবুতর আছে আর অন্য চাইডে কবুতর আছে সেটাও আমি দেখাবো দর্শক এই চাইডে দেখেন এই যে প্রচুর কবুতর ভাইয়ের ঠিক আছে তো আমি এক জোড়া করে আমি দেখানোর চেষ্টা করবো যেহেতু আপনারা দামগুলো জানতে পারেন আর আশা করি নিয়মিত প্রতিবেদন পাবেন ইনশাল্লাহ সামনের দিকে আরও যেহেতু আমি এখন শুরু করছি আবার ঈদের পরবর্তী ভিডিও দর্শক তো আমি প্রথমে আপনাদেরকে এক জোড়া কবুতর দেখাবো এটা আসলে ভাইয়ের খুব হোমবিট এগুলো উড়ায় ভাই ছাদে উড়ায় তো এগুলো কালদম তাই না ভাই জি জি কালদম আচ্ছা কালদম এগুলো একটু হালকা একটু হয়তো মিসমার একটু দেখা যাচ্ছে এগুলো চলে যাবে ভাই বললো তো ভাই এগুলো কেমন উড়ে একদম 200 টাকা ভাইয়া প্যাকেজ 200 টাকা দামটা 200 টাকা উড়ে কেমন ভাই এটা এটা উড়ে ভালোই উড়ে ভালোই উড়ে জি 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 আচ্ছা আচ্ছা এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ার পেজ 100 কাল দাও জি জি হ্যাঁ জি এগুলো রানিং রানিং পেয়ার রানিং পেয়ার মাত্র 200 টাকা করে এটা কি দর্শকদের মহসিন টিভি যে ঈদের পর প্রথম ভিডিও এই জন্য জি 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 ঈদ অফার ঈদ অফার এটা জি জি ঈদ অফার ঈদ পরবর্তী যে অফারটা এটা হ্যাঁ জি তো ভাই এটা 200 টাকা ভাইয়া জি 200 টাকা জোড়া এটা কি সারা বাংলাদেশে দিতে পারবেন হ্যাঁ আয়েশা নিয়ে গেলে ভালো হয় আমার জন্য আয়েশা নিয়ে গেলে ভালো হবে জি জি তো ভাই আপনি কবুতর কি পাঠাইতে পারবেন না হ্যাঁ পাঠানো যাবে একটু সময় দিতে হবে সময় দিতে হবে হ্যাঁ জি ভাইয়া তো আচ্ছা এটা 200 টাকা এটা এক 200 টাকা জোড়া আচ্ছা এটা রানিং একদম রানিং পেয়ার দর্শক এটা রানিং পেয়ার এই যে দেখেন আপনারা এই যে দেখেন এটা হলো মাদিটা আর ওই যে নর
এই যে 200 টাকায় পেয়ারটা নিতে পারবেন দর্শক এই জায়গায় আরো এক পেয়ার কবুতর আমি দেখাই ভাইয়ের এই যে দেখেন খুব চমৎকার গিয়া চিলি এটা হ্যাঁ জি জি গিয়া চিলি গিয়া চিলি ভাই আপনি তো ধরুন না বাসা ভাড়া নাই নিজস্ব খামার তাই তো জি এইজন্য দামটা আপনি একদম পানি দামে দিতে যাচ্ছেন নাকি জি একদম পানি দামে আচ্ছা একটা ডিম আছে না দুইটা আছে দুইটাই আছে এ ফুটবে মনে দুই এক দিনে দুই এক দিনে ফুটবে জি তো এটার দামটা কত যাচ্ছেন এই পেয়ারটা ভাইয়া এই পেয়ারটার দাম হচ্ছে 800 টাকা চাবো না 700 টাকা ঈদ অফার এটা জি জি 700 টাকা ডিম সহ 700 টাকা জি জি ভাই এটা ডেলিভারি দেওয়া সম্ভব জি ডেলিভারি দেওয়া সম্ভব এই কবুতরগুলো ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ জি দর্শক ডিম সহ আপনারা এই পেয়ারগুলো যদি নিতে চান কোনো ভাই নিতে পারেন এগুলো 700 টাকা লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক পেয়ার কবুতর আমি দেখাই এটা হলো কি কবুতর এটা ভাইয়া জি এটা 1500 টাকা ভাই ডিমে চলে আসছে ডিম মনে দুই এক দিন লাগতে পারে ডিম দিতে ডিম দিতে এটা কি আপনার কি জাতটা কি এটা এটা হচ্ছে শর্ট পিস ব্ল্যাক শর্ট পিস জি জি ব্ল্যাক শর্ট পিস এটা কি ভাই এক দামে চাচ্ছেন না আলোচনা করে নিতে পারেন যদি আমার বাসার থেকে আয়শা নিয়ে যায় তাহলে কিছু ডিসকাউন্ট করব মানে 1500 টাকা আপনার বিক্রি দাম চাওয়া দাম এটা তাই তো জি 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 দর্শক এই পেয়ারটা যারা কুমিল্লা চাঁদপুর বা এদিক দিয়া যারা আছেন আমার প্রিয় দর্শক যারা আছেন আমার বাড়ি কচুয়া ঠিক আছে তো আশা করি মোশন টিভিতে প্রতিবেদন দিতে পারবেন আমি আসি মাঝে মধ্যে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ যেহেতু ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে কয়েকটা প্রতিবেদন দিছি তো আশা করি আপনাদেরকে হতাশ করবো না তো এই জোড়াটা আপনারা আইসা নিলে আপনাদের কোনো সমস্যা না দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার এই যে মাদি এটা আর নর এটা তো 1500 টাকা ভাই চাওয়া দাম তারপর আপনাদেরকে কিছুটা ভাই হয়তো আপনাদেরকে ডিসকাউন্ট দিবে তাই তো জি ভাইয়া জি একবার সুন্দর সাইজটাও খুব সুন্দর সাইজটাও খুব সুন্দর জি 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 আচ্ছা ঠিক আছে 1500 টাকা এটা দর্শক এই পেয়ারটা শর্ট পিস হ্যাঁ জি শর্ট পিস খুবই চমৎকার কোয়ালিটি শর্ট পিস এগুলো গোসল দিলে আরো সুন্দর দেখা যায় জি ভাইয়া ওকে সম্মানিত দর্শক এক পেয়ার আমি এই জায়গায় মুক্তি কবুতর ভাই এগুলো স্প্রিং করে ভাই জি জি স্প্রিং করে এখন ডিমে আছে তো এই জন্য মুখির ইয়াটা একটু স্টিচটা কম কর মানে স্প্রিং করতেছে কম হ্যাঁ কেন স্প্রিং করে কবুতরগুলা জি জি তো ভাই এই পেয়ারগুলো যদি নিতে চায় আমার প্রিয় দর্শক যারা মহসিন টিভি দর্শক আছে হ্যাঁ জি আপনি কত করে দিতে পারবেন এগুলো এটা একদম 1500 টাকা কি ডিম সহ ডিম সহ ডিম সহ 1500 টাকা এটা জি জি 1500 টাকা সমস্যা নাই তো ভাই না 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 একবারে ক্লিয়ার আমার যত কবুতর আছে সব কবুতর একবারে ক্লিয়ার কোনো ঝামেলা নাই ক্লিয়ার আচ্ছা এটা এটা মাদিটা তাই না ভাই জি জি এটা মাদিটা এটা মাদিটা দর্শক এই যে একটা ফটো উল্টা আসছে আশা করি কোনো সমস্যা নাই এই যে দুটো ডিমে আছে হ্যাঁ ভাই জি ভাই দুটো ডিমে আছে এই যে নর এটা স্পিন করা জি তো 1500 টাকা রোদের কারণে কালারটা একটু ডিসকালার আসতেছে কিন্তু উল্টা ব্ল্যাক জি 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 এটা কিন্তু একবার ব্ল্যাক আচ্ছা ঠিক আছে তো ভাই এটা 1500 টাকা ফাইনাল জি ফাইনাল 1500 দর্শক এই জায়গায় এক পেয়ার কবুতর আছে ভাই এগুলা কি কবুতর এটা এটা লাহোরি এটা সিরাজি হ্যাঁ না লাহোরি এটা লাহোরি দর্শক এটা আসলে একটু সিরাজি আর লাহোরির ভিতরে একটু ক্রসটা আছে জি জি ভাই যেটা বললো তো এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় বাচ্চাকে দিবেন আপনি জি যদি দরদামে হয় তাহলে বাচ্চা সহ দিয়ে দেবো আচ্ছা কিন্তু এইগুলা মা বাপ আমার বড় ভাই বিক্রি করছে 30,000 টাকা মিক্স আসছে তো সেজন্য কমে ছেড়ে দেবো আমি আচ্ছা এগুলোর দাম কত টাকা চাচ্ছেন আপনি এগুলা একদম 4,500 তারপরেও যদি আমার বাড়ি থেকে আইসা নিয়ে যায় বাচ্চা ছাড়া তাহলে কিছু কম রাখবো কিছু কম রাখবে না জি 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 এটা 4,500 টাকা আপনি চাওয়া দাম তাই তো জি 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 আর একটা বাচ্চা দিবেন তাই তো জি তারপর আলোচনা করে কিছু বলে নিতে পারবেন জি কম কমে দিয়ে দেবো কমে দিয়ে দিবেন জি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক তো এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আরেকটা বাচ্চা কি বাচ্চা তো আছে আটটা বাচ্চা ছোট ইয়া থাকতে ওই অনেক এগুলার ওজন তো সেজন্য পারে মেরে ফেলছে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ঠিক আছে আরো কয়েক পেয়ার কবুতর আছে আমার একটু দেখাইবেন জি জি দেখো ওকে ঠিক আছে তোরা 4,000 টাকা চাওয়া দাম হ্যাঁ জি জি 4,500 4,500 চাওয়া দাম তারপর আলোচনা করে নিতে পারবো তাই তো জি ভাইয়া বাচ্চা সহ জি বাচ্চা সহ আচ্ছা ঠিক আছে এটা নয় দর্শক আর ওই যে পিচেরটা মাদি ভাই এটা কি কবুতর আপনার ইন্ডিয়ান লোটন লোটন হ্যাঁ জি জি লোটন আচ্ছা 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 তো ভাই এগুলো কি ডিম বাচ্চা করে না এখন বর্তমানে ডিমে আসবে দুই তিন দিনে কিন্তু বাচ্চা একটা আছে বাচ্চা একটা আছে হ্যাঁ জি 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 বাচ্চাকে দিবেন জি হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবেন হ্যাঁ জি জি ভাই আচ্ছা বাচ্চাটাও দিয়ে দিবেন একটা আছে আরেকটা কি হয়েছে ভাইয়া আরটা তো ওই বাচ্চা থাকতে তো দেখা যায় তখন তাদের ইয়ে থাকে বেশি তখন দেখা যায় ওই পারে মেরে ফেলে ও কিন্তু দুটোটাই ফুটে সুন্দরভাবে আর আমার তিন চার পেয়ার আসছে দুটা করে আসছে আচ্ছা তো ভাই এই ফুল প্যাকেজটা কত টাকা চাচ্ছেন একদম চিপ রেট কম রেট
3500 একদম একদম 3500 বাচ্চা সহ এডি লোডবে ভাই লোডবে জি 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 লোটে দেখাই দেব ভাই আচ্ছা লোটে দেখাই দেব জি 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 দিতে পারো না জি লোটে দেখাই দেব আচ্ছা আচ্ছা তো ভাই এটা কি 3500 এ আপনাদের চাওয়া দাম না বিক্রি না একবারে লাস্ট পেয়ার জি আচ্ছা তো সফট এটা ইন্ডিয়ান লোটন তো ডিমে আছে আশা করি ডিম দিয়ে দিবে কোনো ভাই যদি প্রয়োজন হয় আশা করি আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে জি ভাই পেয়ারটা এই যে একটা বাচ্চা সহ তো ভাই দিয়ে দিবে এটা বাচ্চা নিজে নিজে খাইতে পারে নিজে নিজে খাইতে পারে সাড়ে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি কবুতর আপনার এটা ইন্ডিয়ান কালদম কালদম এটা জি 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 এটা কেমন বাচ্চা টাচ্চা দিছে ভাই বাচ্চা আছে দুইটা এখন বর্তমানে দুইটা আছে বাচ্চা দিবেন না 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 বাচ্চা থাকবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এগুলা উড়ে কেমন এটা এগুলা তিন ঘন্টা চার ঘন্টা উড়ে ভাইয়া আচ্ছা 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 তো ভাইয়া তো এই পেয়ারটার দাম একদম চিপ রেটে কম দামে আপনি বলে দেন যাতে আমার আশেপাশে কুমিল্লার ভাই বেড়াদাররা এসে নিয়ে যেতে পারে উড়াই 1500 টাকা ভাই একদম 1500 না আর একটু যদি কম দিতেন ভাই তাহলে আমার দর্শকরা নিয়ে আসতেন তাহলে আপনার চ্যানেল থেকে যদি আসে তাহলে আমি আরো 100 টাকা ডিসকাউন্ট করব 1400 টাকা জি জি আচ্ছা এটা উড়বে কেমন ভাই এগুলা 3 ঘন্টা ভাই আছে 3 ঘন্টা উড়বে হ্যাঁ জি 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 কালদম হ্যাঁ 3 ঘন্টা 4 ঘন্টা উড়ে এই এগুলা হ্যাঁ জি আচ্ছা দর্শক এটা হলো মাদিটা জি আমি দেখাই যদি চায় এগুলার বাচ্চা নিতে পারবে এক পেয়ার বাচ্চা আছে হ্যাঁ জি 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 আচ্ছা ঠিক আছে দর্শক তো এটার দাম কত বললেন আপনি ভাইয়া 1500 বলছি 1400 1400 টাকা হ্যাঁ জি ভাই জি আচ্ছা ঠিক আছে কালদম জি জি কালদম ইন্ডিয়ান দর্শক এটা কালদম আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আদার ভাই আপনি এই জায়গায় এক জোড়া আমি দেখছি এটা কি কবুতর এটা এটা হচ্ছে কিং কিং হ্যাঁ জি জি হোয়াইট কিং এটা মাদি ট্যাঙ্কি জি ওইটা এক সামনেটা মাদি পিছনটা নট আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই এগুলা জি ডিম বাচ্চা এটা দিয়ে করে নাই কারণ মিথ্যা কথা বলে লাভ নাই আমি কইছি ফোস্টারিং করে কারণ এগুলা এগুলা ডিম দিয়ে বেশি তো জি 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 আচ্ছা আচ্ছা তো ভাই এই পেয়ারগুলা যদি কত টাকা আপনি চাচ্ছেন বিক্রি করার জন্য রানিং পেয়ার চাওয়া দাম 4500 বিক্রি করব 3800 টাকা ফিক্সড ফিক্সড 3800 টাকা জি 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 যদি আমার বাড়ি থেকে আইসা নিয়ে যায় তাহলে 3500 বাড়ি থেকে আইসা নিয়ে গেলে 3500 আর পাঠাইতে হইলে জি 3800 টাকা জি জি ভাই আচ্ছা আপনি কি ডেলিভারি দেওয়া সম্ভব হবে তাই তো জি ডেলিভারি সম্ভব সম্ভব হ্যাঁ জি একটু সময় দিতে হবে সময় দিতে হবে একদম নরমালি কনফার্ম ভাইয়া জি 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 আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাই এটা কি কবুতর আপনার এটা হচ্ছে যে রেসার হুমা হুমা হ্যাঁ জি জি আচ্ছা ডিমে আছে তাই তো ডিমে আছে ভাই আচ্ছা রেসার বলতে তো এগুলা তো রেস্ট করা নাই আপনি না আমি রেস্ট করানি আচ্ছা ডিমে আছে তো ভাই একটু প্রবলেম কোনো সমস্যা আছে এটা না না কোনো সমস্যা নাই এই যে একটু চুপ একটু আমি করব হ্যাঁ এটাতে ছোট থেকে এটা এরকম মানে ছোট থেকে এরকম হ্যাঁ জি জি বাচ্চা কাচ্চা করে একবার ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ জি 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 তো ভাই এই পেয়ারটার দাম কত টাকা চাচ্ছেন ভাই একদম 1400 টাকা ভাইয়া এটা 1400 টাকা জি জি বাড়ি থেকে যদি আইসা নিয়ে যায় 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট হ্যাঁ জি চোখটা এইরকম হ্যাঁ জি আচ্ছা 1400 টাকা এটা ভাইয়া জি ভাইয়া বাচ্চা কাচ্চা উড়াইতে পারবো ভাই জি জি বাচ্চা কাচ্চা উড়াইতে পারবো ডিম ছোয়া দিবেন আপনি এটা জি ডিম ছোয়া আচ্ছা কাদার ভাই ঠিক আছে কাদার ভাই জি এই জায়গা আরো একবার কবুতর আমি দেখতেছি এগুলো কি কবুতর আপনার এগুলো রেসার সবজি রেসার আচ্ছা এগুলো নরমালি কনফার্ম নরমালি ডিমে আছে বর্তমান দুটো ডিম আছে জি 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 আচ্ছা এই কত করে চাচ্ছেন কাদার ভাই এগুলো হচ্ছে 1600 টাকা ভাইয়া এই 1600 টাকা কি ডিম সহ না ডিম ছাড়া ডিম সহ এই দুটো ডিম আছে ডিমও জমে গেছে আচ্ছা দর্শক এগুলো হুমা দর্শক তো আশা করি আপনারা নিতে পারেন তো ডিম সহ কত ডিম সহ 1600 টাকা বাড়ি থেকে যদি আইসা নিয়ে যায় 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তাহলে কত 1400 1400 ডিম সহ জি জি ডিম সহ ভাই এটা কি কবুতর এটা এটি গিরিবাজ 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 কবুতর দর্শক আমি দেখাই খুবই সুন্দর ডিম বাচ্চা বাচ্চা ফুটছে একটা মনে হচ্ছে একটা ফুটছে হ্যাঁ জি আরটা মনে কালকে ফুটবে কালকে ফুটবে তো দিবেন কেমন ভাই এই যে দর্শক ছোট্ট বাচ্চা এই যে দেখেন এই চিচি করার বাচ্চা এই দেখাই দিলাম তো ভাই পেয়ারের দাম কত 700 টাকা ভাইয়া বাচ্চা সহ 700 একদম জি একদম 700 কম বেশি করা যাবে তা আপনার চ্যানেল থেকে আসলে 100 টাকা ডিসকাউন্ট আচ্ছা নরোটা হ্যাঁ জি আচ্ছা উড়ে কেমন উড়ে ভালো উড়ে উড়ে ভালো অনেক এগুলো প্রচুর উড়ে তাই তো জি আচ্ছা তো 700 টাকা কি ফাইনাল না কমাই দেন বাচ্চা না 600 100 টাকা ডিসকাউন্ট দিছি তো 100 টাকা ডিসকাউন্ট দুইটা বাচ্চা বাচ্চা সহ সহ জি জি ওকে ঠিক আছে দর্শক আপনারা অনেকে গোল্লা পছন্দ করেন এই জায়গা খুবই সুন্দর সুন্দর কালারের বাইরে বেশ কয়েক জোড়া গোল্লা আছে দেশি গোল্লা জি তো এগুলা কত টাকা চাচ্ছেন বা কেমন দাম
এটা 600 টাকা ভাইয়া এগুলা জোড়া ডিম বাচ্চা করে ভালো ডিম বাচ্চা করে জি 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 গোল্লা কবুতর গোল্লা 600 জি 600 এই ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করে এটা বাচ্চাও সাইডে নিতে পারো আর এটা মা দি বাচ্চাও আছে জি আচ্ছা ঠিক আছে তো এই জোড়াটা কত 600 টাকা 600 ভাই এই জায়গায় এক পেয়ার কবুতর আছে এগুলা বাচ্চা তাই তো দুইটা আর ওগুলা মা বাবা তাই তো জি জি আচ্ছা এগুলা নাম কি এগুলা পেশুয়ারি পেশুয়ারি কবুতর হ্যাঁ তো ভাই বাচ্চা খাওয়ার কারণে কি ময়লা হয়ে গেছে বাচ্চাগুলো আচ্ছা কি ময়লা হয়ে আছে আচ্ছা 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 সবরাই না গরম বেশি তো যদি আবার ঠান্ডা লেগে যায় তো ও আচ্ছা ঠিক আছে গরমে আবার ঠান্ডা লাগে অনেক টাইপের কবুতর দর্শক তো এগুলো হলো মা বাবা পেশুয়ারি তাই না জি আচ্ছা 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 তো ভাই ফুল প্যাকেজ দিবেন না বাচ্চা আলাদা কেউ যদি বাচ্চা নিতে চায় বাচ্চা দিতে পারবো কেউ যদি রানিং পেয়ার নিতে চায় রানিং পেয়ার আচ্ছা তো এই ফুল প্যাকেজটা কত বাবা মা বাচ্চা সব আপনি চাইতে চাই 3500 টাকা আর চাওয়া দাম চাওয়া দাম হ্যাঁ আর এই ফুল প্যাকেজ জি আর বাচ্চা যদি নিতে চায় ভাই কেউ বাচ্চা যদি নিতে চায় 1200 টাকা 1200 টাকা হ্যাঁ আর দর্শক এই বাচ্চাগুলো নিতে চাইলে আলাদা ভাবে 1200 টাকা আর এগুলা ভাই নিজে খাইতে পারে আর এগুলা পেশুয়ারি গুলো এগুলা পেশুয়ারি গুলো নিলে 2500 2500 টাকা তাহলে কত আসলো ভাই এই আপনার তাহলে ফুল প্যাকেজ কত ভাই যদি একসাথে নেয় তাহলে হচ্ছে 3500 3500 আর এমনি যদি আলাদা নেয় 2500 আর 1200 তাই তো আচ্ছা ঠিক আছে আর ফুল প্যাকেজ নিলে 3500 তাই তো আচ্ছা দর্শক এগুলো পেশুয়ারির বাচ্চা এই যেগুলো মা বাবা আপনাদেরকে আমি দেখাই দিলাম তো আশা করি কোনো ভাই যদি লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর একটা প্যাকেজ খুবই সুন্দর একদম খুব সুন্দরভাবে বাচ্চাগুলো মানে একদম উঠাইছে এগুলো খাইতে পারে এখন এগুলো নিজে নিজে খাইতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডিম দিয়ে দিবে 3500 টাকা প্যাকেজ হ্যাঁ ডিম দিয়ে দিবে রানিং আচ্ছা ঠিক আছে ভাই এই জায়গার ভিতরে এটা কি নর এটা আপনার এটা হচ্ছে কিং কিং ব্ল্যাক কিং জি জি আর এটা ভাইয়া মজলা কিং আচ্ছা আর ওই ওটা ভাই ওটা হচ্ছে লাউরি লাউরি কি নর নামা দিবে এটা হচ্ছে নর নর জি তো ভাই এই যে ব্ল্যাক কিং এর নরটা কত যাচ্ছেন আর লাউরি কত যাচ্ছেন 1500 করে ঈদের অফার এই নটটা 1500 জি জি আর এই এই নটটা 1500 কিং নটটা 1500 ব্ল্যাক জি জি জোড়া 3000 জি জোড়া 3000 আচ্ছা যদি কেউ ভাই একসাথে কোনো ভাই এই প্যাকেজটা নিতে চায় আপনাদের কাছে জোড়াটা এই যে পুরোটা নিলে রাখবো 2800 টাকা 2800 টাকা জি জি 200 টাকা কম হ্যাঁ জি তো এগুলো রানিং ভাই জি রানিং নিলে জোর দিবে নিবে তো জি হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে ভাই এই জায়গায় এক পেয়ার কবুতর আমি দেখতেছি এটা কি কবুতর এটা সিরাজি এটা সিরাজি কবুতর আপনার হ্যাঁ দর্শক এটা হলো নর ভাইয়ের দেখেন খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আর এটা হলো মাদি ভাই এগুলো ডিম বাচ্চা করছে আপনার কাছে ডিমে আছে হ্যাঁ দর্শক ডিমে আছে তো ভাই এই পেয়ারটা নিতে চাইলে কত টাকার বিনিময়ে আপনি দিতে পারবেন এটা 3000 টাকা ভাইয়া হ্যাঁ 3000 এটা কি ডিম সহ না ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া জি আর কিছু কম বেশ করা যাবে ভাই ডিম যদি নেয় তাহলে ডিম ফ্রি দেবো হ্যাঁ এটাই কম ডিম ডিম ছেলে ডিম ফ্রি দিবে না জি আচ্ছা এটাই কম তো 3000 টাকা লাগবে ভাই কোনো মিস মার্ক আছে না মিস মার্ক না মিস মার্ক না আর ডিম সোয়া নিতে গেলে আপনার 3000 টাকা দিতে হবে হ্যাঁ আর আয়েশা দেখে শুনে নিতে পারবে তাই তো আয়েশা দেখে নিতে আর পাঠাইতে পারবেন না হ্যাঁ পাঠাইতে পারবো ওকে ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ আচ্ছা 200 টাকাটা নিতে হলে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে তবে আয়েশা নিতে পারলে ওটা ভালো হবে আয়েশা দেখে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে কাদের ভাই আর কয়েক পেয়ার কবুতর আছে আমার একটু দেখাইবেন জি দেখুন ভাই এটা কি এটা এটা হচ্ছে যে কিং নর নর এটা হ্যাঁ তো ভাই এই নটটা কি রানিং 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 আচ্ছা তো ভাই এই নটটার দাম একদম চিপটি এটা বলে দেন কত টাকা 1200 টাকা ভাইয়া এটা 1200 টাকা 1200 টাকা এটা একদম না আলোচনা করে আমি চ্যানেল থেকে আসলে 1000 টাকা রাখি 1000 টাকা জি ফাইনাল জি ফাইনাল আচ্ছা ঠিক আছে রানিং কবুতর হ্যাঁ জি রানিং ওকে ভাইয়া এটা কি কবুতর এটা এটা হচ্ছে যে গোল্লা জি জি গোল্লা গোল্লা দর্শক এটা খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতরগুলো রানিং এগুলো উড়বে ভালো জি ঠিক আছে গোল্লাগুলো উড়ে ভালো আমাদের গ্রামে সারা থাকে বিভিন্ন হাট মানে বিভিন্ন ক্ষেত খামারে যায় খেয়ে আসে এবং কি অনেক দূরে দূরে যায় ঠিক আছে তো আশা করি আপনারা চাইরেও পালতে পারবেন আর আশা করি এগুলো আপনারা খাঁচায়ও পালতে পারবেন কোনো সমস্যা নাই তো এই গোল্লা জোড়াটা কত টাকা আপনি দিতে পারেন এগুলো 150 টাকা
100 টাকা জোড়া ভাই কি বলেন আপনি হাট বাজারে গেল তেগুলা 200 300 টাকা ফিস বেচা ভাই আমার বাড়িতে আইসা যদি নিয়ে যায় আমি 100 টাকা জোড়া রাখব তাহলে ফিস কত করে বল 75 টাকা নাকি জি 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 হ্যাঁ জি ইয়াল্লা এইগুলা করা যাবে না মশিন টিভি শেষ কই বলতে ভাই সস্তা কবুতর তাই না আচ্ছা তাহলে 100 টাকা জোড়া এটা জি ভাই ফাইনাল জি ফাইনাল ডিম বাচ্চা 100% জি জি আসলে দিবেন তো আসলে দেব আচ্ছা আর বিক্রি হয়ে গেলে কি বলবেন দর্শকদেরকে যে ভাই বিক্রি হয়ে গেছে জি জি বিক্রি নাকি খারাপ ব্যাপার হবে না তো না না যে ভাইটার জন্য কল আসতে পারে বেশি জি না ভাই আমার তো আর ব্যবসায়িক না আমরা শখে পারি খামারি আমার দেখা যায় যে আমি তো দর্শক থাকি না ঢাকাতে থাকি সেজন্য আর কি আমি ছেড়ে দিছি আচ্ছা আচ্ছা অনেকগুলো হয়ে গেছে ঢাকা চলে যাবেন আপনি হ্যাঁ জি আমি ঢাকা চলে আচ্ছা তো এগুলা ধরেন আপনি কয়েক প্যার একসাথে নিলে আপনি এগুলার সাথে ডেলিভারি দেওয়া সম্ভব না হলে সম্ভব না নাকি যে চার পাঁচ জোড়া নেয় আমি এক জোড়া গিফট করব আচ্ছা গিফট করব একসাথে যদি কেউ চার পাঁচ জোড়া নেয় আমি এক জোড়া গিফট করব কি কি গিফট করবেন আপনি কোন কবুতর যে কোন বল আমি ধরেন আমি কিং চাইলাম 52 চাইলাম এগুলো এই গোল্লা দিয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া এই জায়গার ভিতরে এক জোড়া আমি দেখতেছি কিন্তু দুইটা দুই জাতের অনেক সাদা দেখলে মনে করবো এক জাতের না একটা হলো বোম্বাই বোম্বাই নটটা খুবই চমৎকার কোয়ালিটি ঠিক আছে আর এই যে আর ওটা কি ভাই লোটন লোটন ইন্ডিয়ান লোটন প্রথম দেখাছিলাম ওইটার বাচ্চা এখন রানিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো ভাই এই পেয়ারটা আপনি কয় টাকার ভিতরে আপনি দিতে চাচ্ছেন এটা এই পেয়ারটা দিতে পারবো 2800 টাকা একদম একদম 2800 জি আচ্ছা নরকুন্ডা মাদি কোনটা ভাইয়া নর হচ্ছে পিছনেরটা সামনেটা হচ্ছে মাদি এটা মাদি বোম্বাইটা মাদি হ্যাঁ জি বোম্বাই কি আসে ভাই মাঝে মধ্যে বাচ্চা টাচ্চা কাটে হ্যাঁ বাচ্চা তিন চার দিন আগে নিয়ে গেছে আচ্ছা কেউ যদি ছুটা ছুটা নিতে চাই ভাইয়া কেউ জি সিঙ্গেল নিতে গেলে 1500 করে লাগবে 1500 করে লাগবে হ্যাঁ আচ্ছা দর্শক এই মাদিটা অনেক খুবই সুন্দর একটা মাদি আর নট লোটন খুবই সুন্দর আশা করি আপনারা চ্যানেল থেকে আসে তাও 200 টাকা ডিসকাউন্ট দেব 200 টাকা কত তাইলে দাম তাহলে ওই 2600 টাকা 2600 টাকা জোড়া জি জি আচ্ছা ঠিক আছে দর্শক তো কোন এক টাইমে এর সব একটা মাদির দামে 10 থেকে 12000 15000 টাকা ছিল আপনারা যারা বোম্বাই পালছেন তো আশা করি বাজার খারাপ এই জন্য হয়তো বা এখন ভাই পানির দামে গোল্লার দামে সব মিলিয়ে দিতে আছে তো আশা করি কবুতরগুলো নিয়ে যাবেন আর আমার কেউ ভুল বুঝবেন না যে তো কবুতরের দাম এখন আসলে স্বাভাবিকভাবে কম যারা খামারি আছেন তারা বুঝতেছেন যে খাবারের দামটা কত টাকা এখন বর্তমানে তো আশা করি আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো জিনিসটা দেখানোর জন্য তো এটার দাম কত লাস্ট লাস্ট 2600 জোড়া ফাইনাল জি ফাইনাল ভাই এটা কী কবুতর আপনার কাকজি কাকজি কবুতর হ্যাঁ তো ভাই এই কাকজি এই পেয়ারটার দাম কত টাকা চাচ্ছেন বা কেমন চাওয়া দাম 1200 চাওয়া দাম 1200 কাদের ভাই থেকে মহসিন ভাই দর্শকরা নিয়ে যাবে কত 1100 হলে ছেড়ে দেব সমান দেওয়া যায় ভাইয়া সমান হয় না একটু কম হয়ে যায় হ্যাঁ আচ্ছা দর্শক তো এগুলো হলো বুট ঠুট খুবই সুন্দর আপনারা দেখতেছেন তো আশা করি আপনারা নিয়ে যাবেন এগুলা 1100 টাকা ভাই ডিমে আছে তো 1100 টাকা আপনার চাওয়া দাম ভাই এটা হ্যাঁ মানে 1200 টাকা চাওয়া দাম বিক্রি দামটা হলো 1100 হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাদের ভাই তো ডিম বাচ্চা রানি হ্যাঁ তো আমাদের কোনো কবুতরে আমি অসুস্থ কাউকে দিই না বলতেছেন আপনি তো আশা করি আমার দর্শকরা যদি নিতে চায় ভাই মাদিটার দাম কত আর ওই যে নটটার দাম কত বা জোড়া নিলে কত দাম পড়বে 2000 টাকা হুম হুম আর নটটার দাম পড়বে 1500 টাকা 3500 টাকা জি 3500 আর একসাথে নিতে গেলে ভাইয়া একসাথে নিতে গেলে 200 টাকা ডিসকাউন্ট দেব 200 টাকা বলতে আপনি যে ধরুন না কত 3300 3300 বা এর কিছু আর করা যাবে না ভাইয়া হ্যাঁ আর তাও আরো 100 কম দেবে তাহলে 3200 জি 3200 জোড়া নিলে 3200 জি জোড়া আচ্ছা ঠিক আছে দর্শক এগুলো রানিং ভাই রানিং এগুলো রানিং কবুতর হ্যাঁ জি আশা করি দর্শক আপনারা এই প্যাটার্ন নিতে পারবেন রানিং তো আশা করি একদম পিওর জোড়া হিসাবে নিতে পারেন আর আপনি সিঙ্গেল সিঙ্গেল আপনারা নিতে পারেন নর্মাদি 100% কনফার্ম তো আশা করি আপনারা নিতে পারেন এই প্যাটার্নগুলো বাই অরিজিনালি একদম খামারি ঠিক আছে আর আমার কুমিল্লা চাঁদপুর কোনো ভাইরা যদি থাকেন খামারি ভাইরা মশিন টিভি দেখে থাকেন তো আমি আপনাদের এলাকার সন্তান আশা করি খামারের জন্য প্রতিবেদন দিতে চাইলে দিতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য
ভাই এটা কি কবুতর আপনার এটা হচ্ছে ব্ল্যাক কিং কিং একটা বাচ্চা আছে তাই তো জি ভাই একটা বাচ্চা আছে আচ্ছা তো বাচ্চা সহ এই পেয়ারটা আপনি কত টাকা দিতে চান বাচ্চা সহ এই পেয়ারটা পড়বে 4500 টাকা 4500 টাকা 4500 টাকা চাওয়া দাম আপনার হ্যাঁ জি জি চাওয়া আর বিক্রি দামটা ভাইয়া 200 টাকা কম দেন তাহলে কত টাকা 4500 তো 4200 টাকা আচ্ছা এটা কি কবুতর আপনার এটা মাদিটা জি জি এটা মাদি আর ওটা নর হ্যাঁ মাদিটা একটু ভাই কেমন জানি একটা কালার এটা জি একটু লাইট ডিপ আছে লাইট ডিপ কালার আছে এটা মাদি দর্শক আমি দেখাই দিলাম এটা একবার রানিং পেয়ার একদম রানিং মিস্টেক নাই একবার 15 দিন পর 20 দিন পর পর ডিমে বসালে আর এটা নিচে একটা নিচে হয়ে আচ্ছা তো এটার দাম কত একদম ফাইনাল বাচ্চা সব 4200 টাকা 4200 টাকা ফাইনাল জি ফাইনাল দর্শক তো ভাইয়ের এই যে কবুতরগুলো আমি দেখাই এটা কি কবুতর এটা এটা গোলবা গ্রিবাজ এটা এই দর্শক এটা গ্রিবাজ কবুতর ভাইয়ের তো এগুলো আমি দেখাই একদম নরমাল মোটামুটি গ্রিবাজ এগুলো তো এগুলো কত টাকা চাচ্ছেন ভাইয়া এগুলো 300 টাকা জোড়া ভাইয়া 300 টাকা জোড়া হ্যাঁ ঈদের উপলক্ষে ঈদের উপলক্ষে 300 টাকা ফাইনাল জি ফাইনাল আচ্ছা ডিম বাচ্চা করা এগুলো ভাই জি ডিম বাচ্চা করা আমি ছেড়ে দিচ্ছি হচ্ছে যে আমার এই আমি ঢাকা চলে যাব ঢাকা চলে যাব তো সেজন্য এরা অনেকগুলো কবুতর তো রাখা খুব রুমের ভিতরে তো আশা করি দর্শকরা এসে নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই তাই তো আচ্ছা আপনার কিছু আচ্ছা জোড়া কত করে গুগু পাখি ভাই জোড়া হবে 800 টাকা কিন্তু বাড়িতে এসে নিয়ে গেলে 200 টাকা ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট 600 জি 600 হবে তো আমি গাদের ভাই আজ দেরি করলাম না যেটা প্রতিবেদনটা বড় হয়ে যায় তো আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম নাকি হ্যাঁ জি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম